হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রাফিক ডিজাইন ফুল কোর্সের ফটোশপের দ্বিতীয় পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমি দেখাবো আসলে টুলসের কিছু কাজ দেখাবো এবং একটি ছোট্ট একটি প্রজেক্ট দেখাবো। এতে আপনাদের সুবিধা হবে যে ছোট ছোট প্রজেক্ট আঁকার থেকে একটু বড় প্রজেক্টের দিকে যাব। তো সর্বপ্রথমে এই টুলসগুলোর এখানে যে বেসিক্যালি এডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের এই যে বাম পাশে যে টুল বারটি থাকে, এই টুল বারটি মোস্টলি অনেক বেশি কাজে আসে। তো এখানে আপনাদের একটু ইজি হবে, যারা ইলাস্ট্রেটর একটু বুঝেছেন তাদের জন্য একটু ইজি হবে। তো এখানে দেখুন, এখানে মার্কিউ যে রেক্টেঙ্গেল টুলটি যেটা আছে এখানে, এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে আমি ফটোশপে যেটা করা যায় সেটা হচ্ছে, আমি যদি এটাকে মনে করুন যে আমি এটাকে এখান থেকে ক্রপ করব, আমি যদি এখান থেকে আমি সিলেক্ট করার পরে যে দেখুন একটি সিলেকশন যে দেখা যাচ্ছে, আমি যদি এইটুক যদি আমি ক্রপ করতে চাই, আমি যদি এইটুক এরিয়াকে যদি আমি নিতে চাই আর এইটুককে আমি নিব না, বিধায় আমি এইটুকটা সিলেক্ট করলাম, তো এক্ষেত্রে আপনি জাস্ট ক্রপ করলেও হবে। আপনি যদি মনে করেন যে না, ক্রপ করার জন্য ক্রপ করবেন না, তাহলে আপনি জাস্ট কাট করলেও কিন্তু এটা এই এরিয়াটা কিন্তু কাট হয়ে যাবে। তো ক্রপ কিভাবে করবেন? আপনি চলে যাবেন হচ্ছে ইমেজে, ইমেজ থেকে এই যে ক্রপে ক্লিক করলে এই যে দেখুন সাইডে যেটা ছিল সেটা কিন্তু কেটে গিয়েছে। আর আমি একটু আন্ডু মেরে আগের অবস্থায় যাচ্ছি। আর আমি যদি কাট করি তাহলে কি হচ্ছে? আমি যদি এখান থেকে কাট করি তাহলে কি হচ্ছে? দেখুন এই এরিয়াটাতে কাট হয়ে গিয়েছে। এখন যদি আমি পেস্ট করি তাহলে একটা নতুন একটা লেয়ার তৈরি হবে ওই এরিয়াটা নিয়ে। পেস্ট করলাম, এই যে দেখুন নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়েছে এবং ওই যে যে যেইটুকু আমি সিলেক্ট করেছিলাম সেইটুকু কিন্তু অলরেডি চলে এসেছে। তো এটা হচ্ছে আপনার কাজ। এখানে আরও কিছু কাজ আছে, এটা তো স্কোয়ার দেখতে পাচ্ছেন, এখানে আপনার রাউন্ড আছে, আরও বিভিন্ন শেপ আছে। তো মূলত এই টুলসের কাজ, মার্কিং টুলের কাজটি হচ্ছে এটা। এটা সিলেক্ট টুল, সিলেকশন টুল, সেটা আপনারা জানেন। তো তারপরে চলে আসে এখানে ল্যাসো টুলের, ল্যাসো টুলের অনেক কাজ রয়েছে। আমি এটার আগের অবস্থায় চলে যাই কাজ দেখানোর জন্য। তো এখান থেকে হিস্ট্রি থেকে আমি যদি এখান থেকে এই উপরেটাতে ক্লিক করি তাহলে আগের অবস্থায় চলে যাবে, সাথে সাথে এটা একদম আগের অবস্থায় যাওয়ার কারণে এটা কিন্তু লক অবস্থায় আছে। যখন প্রথম অবস্থায় আপনি কোনো কিছু আনবেন সেটা কিন্তু এরকম লক অবস্থায় থাকে ফটোশপে, সেটা আপনারা ইতিমধ্যেই হয়তো জেনে গেছেন, আমি প্রথম টিউটোরিয়ালেও অলরেডি বলেছি। তো আপনি এটাকে জাস্ট ডাবল ক্লিক করে আপনি লেয়ারে পরিণত করে নেবেন। এখন একটা লেয়ার হয়ে গিয়েছে। তো এই ল্যাসো টুলটি সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আপনি এই সেম কাজ মার্কিউ টুলের মতো, এই যে এই মার্কিউ টুলের মতো আপনি এখান থেকে আপনি এভাবে ড্র্যাগ করে আপনি মাউস পয়েন্টার দিয়ে আপনার যতটুকু দরকার আপনি অতটুকু আপনি সিলেক্ট করে নেবেন। এই যে দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে আপনি এটিকে আপনি কাট করতে পারেন, ক্রপ করতে পারেন, আপনি যেভাবে ইচ্ছা আপনি এটাকে ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমি এটাকে একটু ডিসিলেক্ট করি, আমি এটা চাচ্ছি না। সো আপনি যদি এটা না চান, এই সিলেকশনটা যদি আপনি সরাতে চান, তাহলে আপনাকে যদি এটা দুইভাবে আপনাকে এটা ডিসিলেক্ট করতে হবে। একটি হচ্ছে কন্ট্রোল ডি, আরেকটি হচ্ছে আপনি যদি এই আপনার এই সিলেকশন টুল মার্কিউ টুলটা ক্লিক করে এখানে ক্লিক করলে, সাইডে ক্লিক করলে এই সিলেকশনটি চলে যাবে। আরেকটি হচ্ছে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। ওকে, তো তারপরে আসি হচ্ছে এরই ভিতরে আরেকটি পলিগন টুল আছে, দেখুন পলিগনাল ল্যাসো টুল। এই টুলটা হচ্ছে আর একটু চমৎকার টুল, এটা হচ্ছে পেন টুলের মতো মোটামুটি, কিন্তু আসলে পেন টুল না, পেন টুল এখানে আছে কিন্তু এই টুলটা আসলে কি, এখানে আপনি টান দিয়ে দিয়ে যে দেখুন আমি এভাবে পয়েন্ট ক্লিক করে করে আমি সিলেক্ট করছি, আমার যতটুকু দরকার আমি অতটুকু আমি এভাবে পেন টুলের মতোই কিন্তু আপনি এটাকে সিলেক্ট করছেন। আমি দেখুন আমি এখানে সিলেক্ট করছি। প্রত্যেকটা টুলসের কাজ কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি যে এভাবেও করা যাবে, আবার বিভিন্নভাবে কিন্তু এটা করা যাবে, তবে এভাবেই আবার সবাই ইউজ করে আর কি। তো আপনি এখানে শেষ মাথায় এসে এখানে ডাবল ক্লিক করতে হবে, তাহলে ও সরি, তিনবার ক্লিকটা হয়ে যাওয়ার কারণে আমি একটু আন্ডু মেরি, মারলে আগের অবস্থায় চলে যাবো। সরি সরি, আগের অবস্থায় একটু যাই। এই যে আচ্ছা, এখানে কিন্তু আন্ডুটা হচ্ছে একবার যদি আপনি আন্ডু মারেন তাহলে একবারে আপনি পিছনে যাবেন, এবং তার পিছনে যদি আপনি যেতে যান তাহলে কিন্তু আপনি আর আন্ডু মারলে কিন্তু সে যাবে না। তখন আপনাকে কি করতে হবে, কন্ট্রোল অল্টার
চেপে ধরে দেন আপনাকে আন্ডু মারতে হবে, তারপরে জেডে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু আপনি আন্ডু হবে। আচ্ছা ঠিক আছে, আপনি তো তারপরে চলে আসি হচ্ছে এখানে আরেকটি টুল আছে যেটা এই যে ম্যাগনেটিক ল্যাসো টুল, এটি খুব চমৎকার একটি টুল, এটা আমি ডিসেলেক্ট করে দিচ্ছি। দেন আপনি এখানে দেখুন, এখানে চুম্বকের মতো একটা কিন্তু ইয়ে আসছে, আপনি দেখতে পাচ্ছেন এই যে এই টুলের সাথে, তার মানে হচ্ছে আপনি যখনই একবার এখানে ক্লিক করলেন দেন কিন্তু আপনাকে আর ক্লিক করতে হচ্ছে না, আপনি জাস্ট খালি এটার উপর দিয়ে যাবেন, সে অটোমেটিক সে সিলেক্ট নিচের এরিয়াটা সে করে নেবে। এই যে দেখুন আমি কিন্তু কোনো ক্লিক করছি না, আমি জাস্ট মাউসটা ধরে আমি ওই পাশে দিয়ে আমি যাচ্ছি আর সে অটোমেটিকলি সে কিন্তু সে সিলেক্ট করে নিচ্ছে পেন টুলের মতো। তো এটাও একটি চমৎকার একটি টুল, আমি এটা শেষ করেই আপনাদেরকে দেখাই একটু। ওকে, এখানে শেষ মাথায় এসে আপনাকে ক্লিক করতে হবে, দেখুন খুবই পারফেক্টলিভাবে কিন্তু সে একদম টি শার্ট এরিয়াটাকে কিন্তু সে সিলেক্ট করছে। এখন যদি আমি অনলি টি শার্ট এরিয়াকে যদি চাই, আমি কাট করতে পারি, কাট করে পেস্ট করি, তাহলে দেখুন একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে, টি শার্টটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এখন আমি এই টি শার্টটা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো, ব্যাকগ্রাউন্ডের থেকে আলাদা। এখন আমি এটাকে ট্রান্সফার করে আমার মকআপের কাজেও ব্যবহার করতে পারবো। তো ঠিক আছে, আমি আগের অবস্থায় যাচ্ছি। ওকে, তো তারপরে আসি হচ্ছে এখানে ম্যাজিক টুল। ম্যাজিক টুলের কাজটা কি, ম্যাজিক টুলের কাজ আপনার বিভিন্নভাবে করা যায়। মনে করুন যে আমি এই এরিয়াটা, এখানে কিন্তু একটা ব্ল্যাক কালার কিন্তু আছে এই যে ব্যাকগ্রাউন্ডে এই যে টি শার্টের সাথে, আমি এটাকে ক্লিক করলাম, তাহলে কি হলো সে সিলেক্ট করে নিল এরিয়াটা। এই সিলেক্ট অবস্থায় আপনি ইচ্ছা করলে এটা কালার চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করার জন্য পেইন বাকেট টুল এই যে এখানে আছে, এই যে পেইন বাকেট টুল, এখানে ক্লিক করে আপনি এখান থেকে কালার সিলেক্ট করে দেন আপনি এখানে ছেড়ে দেন, দেখুন ওই কালারটা কিন্তু হয়ে যাবে। আরেকটা কাজ করতে পারেন আপনি, আপনি এই এরিয়াটা যেহেতু সিলেক্ট করেছেন, আপনি ইচ্ছা করলে এটাকে ডিলিট করে দিতে পারেন। যে ডিলিট কিবোর্ডের যে ডিলিটটি রয়েছে সেই ডিলিটটি প্রেস করে আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন। বিভিন্নভাবে আপনি এটাকে আপনি আপনি কাজ করতে পারবেন। আচ্ছা এবার চলে আসি হচ্ছে, আমি ছিলাম ম্যাজিক টুলে। তো আর এখানে হচ্ছে কুইক সিলেকশন টুল, এটা আমাদের দরকার নেই, এটা আসলে এটা এটা খুব বেশি কাজে আসবে না। এই এটা হচ্ছে আপনার যে ছোটো ছোটো এরিয়া সিলেক্ট করার জন্য, এই যে দেখুন ছোটো ছোটো এরিয়া, ছোটো ছোটো এরিয়াকে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর ম্যাজিক টুলটা হচ্ছে একবারে সিলেক্ট হয় আর কি। আচ্ছা আমি চলে আসি হচ্ছে ক্রপে চলে আসি, এই যে দেখুন এখানে এই টুলটা হচ্ছে আপনার ক্লিক করবেন যখন তখন একটা দেখুন একটা এরিয়া একটা শেপ আসবে, আপনি কতটুকু চাচ্ছেন আপনি ই করে, তারপরে এই ছবিটা সরি রোটেট হয়ে গিয়েছে, এটাকে আপনি এখানে নিয়ে আসেন, মাঝখানে নিয়ে আসেন, আসার পরে আপনি যদি এন্টার প্রেস করেন তাহলে এইটুক এরিয়াটা কিন্তু ক্রপ হয়ে যাবে, দেখুন ওইটুক এরিয়া কিন্তু ক্রপ হয়ে গেছে। সো এই ক্রপটা খুব ইজি, এটা অতটা কাজে আসে না আর কি, আমার লাগে না আর কি, এবং এটা লাগে হচ্ছে আপনার যারা যারা ছবির কাজ করে আর কি, ছবি বলতে পাসপোর্ট সাইজে ছবি করছে বা এই ধরনের কাজগুলোতে লাগে আর কি। তো কাজটা খুব ইজি, ক্রপ তো ক্রপ, জাস্ট এখানে সাইজ দিতে হবে আপনাকে, এখান থেকে সাইজ দিবেন, বাস ওই সাইজ অনুসারে সেটা হয়ে যাবে। আচ্ছা তো তারপরে চলে আসি এখানে, এই যে দেখুন এখানে আই ড্রপার। আই ড্রপার কি, এটা আপনারা ভালো মতোই জানেন যারা ইলাস্ট্রেটরে কাজ করেন। আই ড্রপার হচ্ছে আপনি যে কোনো কালারকে আপনি কপি করতে পারবেন, আপনি সিলেক্ট করতে পারবেন। আমি আই ড্রপারে ক্লিক করেছি, এখন যদি আমি এই হোয়াইটটাতে, আমার এখানে কিন্তু দেখুন ফরগ্রাউন্ড কালারটা কি, এখানে কিন্তু রেড। সো আমি যদি এখন যদি এই হোয়াইটটাতে ক্লিক করি তাহলে দেখুন হোয়াইট কালার কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। আমার যদি এই কালারটা ভালো লাগে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই কালারটা কিন্তু সে অটোমেটিক সিলেক্ট করে নিচ্ছে। এটাই হচ্ছে আই ড্রপ টুলের বৈশিষ্ট্য। আচ্ছা তারপরে আরেকবার ক্লিক করি, এখানে দেখুন থ্রি ডি, এটা থ্রি ডির কাজের জন্য, এটা হচ্ছে কালার শার্পার টুল, কালার কালার শার্প করার জন্য। এটা রুলার, এটা আমাদের লাগবে না, রুলারটা হচ্ছে এটা মাপার জন্য আর কি, আর এটা হচ্ছে নোট। আচ্ছা আমি দেখাই দিই, তারপর আপনাদের মনের ভিতরে কিউরিয়াসিটি থাকতে পারে যে এটা কেন দেখাচ্ছি না, আসলে এই জন্য দেখাচ্ছি না কারণ এগুলো দরকার পড়ে না, এই জন্য আমি দেখাই, আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনারা যদি নিজে থেকে এগুলো ক্লিক করে করে দেখেন সেটা সবচেয়ে বেস্ট হবে। আর আমি রুলার ক্লিক করে দেখুন রুলারটা আসলে কি, এখান থেকে আপনার মাপযোগ্য মাপযোগ্যের জন্য যে এরিয়াটা কতটুকু, এটা এটা আসলে এটা কত এরিয়া, এরকম একটা মাপযোগ্যের জন্য এটা
ইউজ করা, কিন্তু আমাদের কখনোই আমার এটা কাজে লাগেনি। সো নোট, নোট হচ্ছে, নোটটা অনেক সময় কাজে লাগে সেখানের ক্ষেত্রে বা কোনো প্রজেক্টের ক্ষেত্রে। আমি যদি নোটে ক্লিক করি, মনে করুন এই এরিয়াটাতে আপনি একটা নোট করবেন যে এই এরিয়াটা কিসের জন্য করা বা কি কারণ, এখানে কোনো কিছু অনেক কিছু সংজ্ঞা আছে বা কোনো কিছু, যেরকম প্রজেক্টে অনেকে ব্যবহার করে, আপনার টিচাররা যে প্রজেক্ট দেয় প্রজেক্টের ক্ষেত্রে নোট করতে হয়, তো এখানে আপনি নোট করতে পারবেন। আবার যদি এখানে নোট করতে হয়, এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করুন, দেন আপনি এখান থেকে আবার নোট করুন। এটা হচ্ছে নোটের কাজ। আচ্ছা, আবার চলে আসি নিচে। নিচে আসার পরে এখানে দেখুন এই টুলটা হচ্ছে সবচেয়ে স্পট হিলিং টুলটা, খুব চমৎকার একটি টুল। এই টুলের কাজটা আমি আপনাকে বোঝাবো। আচ্ছা, আমি এটা একটু ডিলিট করে দিই, বা ডিলিটও করে দিতে পারি, বা আপনি চাইলে আগের অবস্থায় যেতে পারেন, এভাবে করে আপনি আগের অবস্থায় যেতে পারেন। তো আমি এই যে স্পট হিলিং টুল ব্রাশ, যেটা আছে সবচেয়ে চমৎকার ব্রাশ, অনেক সুন্দর। এই ব্রাশের কাজটা আসলে কি, এটার কাজটা হচ্ছে, মনে করুন আমি কোনো একটা মেয়ের ছবি নিয়ে আসি, তো দেখি এখান থেকে। আচ্ছা, আমি একটা মেয়ের ছবি আনলাম স্পট আলামে। আমি এই দেখুন, যখনই আমি আমি একটা কোনো একটা ইমেজ নিয়ে আসি ফটোশপে, তখন কিন্তু একটা লক, একটা লেয়ার ব্যাকগ্রাউন্ড চলে আসে, এটাকে আমাকে ডাবল ক্লিক করে লেয়ারে পরিণত করতে হয়। আর এখানে দেখুন আমি কিন্তু এই স্পট হিলিংয়ে ক্লিক করার পর একটা বড় একটা সার্কেল চলে আসছে। সো আমার এত বড় সার্কেল দরকার নেই, এটা ছোট করার জন্য আপনি এখানে এই যে এখান থেকে ক্লিক করবেন, করার পর এখানে 250 আছে, আমি এটাকে 100 বা 100 করে দিচ্ছি। আচ্ছা, তো এখন দেখুন এখন কি হচ্ছে, যে এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে ক্লিক করি, এটা আরেকটু ছোটো করতে হবে, আরেকটু ছোটো করতে হবে, ওকে। আমি যদি এখন যদি এখানে ক্লিক করি, তাহলে কি হচ্ছে দেখুন, ওই দাগটা কিন্তু আর থাকছে না, এখানে যদি ক্লিক করি থাকছে না, এখানে যদি ক্লিক করি, এখানে এখানে আমি এর দাগগুলো কিন্তু অনায়াসে কিন্তু মিশে ফেলছি আমি, এবং কোনো ধরনের আপনি বুঝতেই পারবেন না যে এখানে মানে কোনো ধরনের একটা স্পট ছিল, এরকম কোনো কিছু আপনি বুঝতেই পারবেন না। সো আর আর এটা, আচ্ছা এখন আমি যদি এখানে ক্লিক করি, দেন এখানে এখানে এখানে, ওকে। আচ্ছা, তো আপনি বুঝতে পেরেছেন যে এই দাগগুলো কিন্তু আমি অনায়াসে কিন্তু আমি এখানে মিশে ফেললাম, এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু, আমার কারণে। এই কারণে প্রথমেই আমি বলেছি যে এটি একটি চমৎকার একটি টুল। তো এই টুলের সাহায্যে কিন্তু অনায়াসে আপনি যে কোনো কিছু আপনি মুছে ফেলতে পারবেন, এবং খুব সুন্দরভাবে আপনি মুছে ফেলতে পারবেন। আচ্ছা, কিন্তু মনে রাখবেন যে সব ক্ষেত্রে কিন্তু কিন্তু খুব ভালো যে কাজ করবে সব টুলস, যা এই টুলস আপনি সব ক্ষেত্রে ব্যবহার করবেন এবং সেটা ভালো পারফর্ম করবে, এটা কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ আমি অনেক সময় দেখেছি, যেরকম আমি যদি টি শার্টের ক্ষেত্রে যদি আমি ব্যবহার করি, আপনাকে দেখাই লাভ এক্সাম্পল, এখানে বড়ো লাগবে, একটু বড়ো করে নিতে হবে। সো আমি নিলাম, আর একটু বড়ো করে নিই, ওকে। সো আমি যদি এখন এখানে ক্লিক করি, দেখুন কতটুকু ভালো কাজ করে। দেখুন অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে দেখুন এই যে শ্যাডো শ্যাডো এই যে দেখুন হালকা কিন্তু শ্যাডো আছে। সো অনেক সময় এই প্রবলেমগুলো করে, বা সব ক্ষেত্রেই করে না, কাজ ভালো কাজ করে না, কিন্তু সেটা আপনাকে কাজটা বুঝে সুন্দরভাবে দেখে নিতে হবে যে কোনটা কোথায় পারফেক্টলি কাজ করছে। কাজ করতে করতেই আপনার অভিজ্ঞতাটা হয়ে যাবে আর কি। আচ্ছা, এখানেও দেখুন সুন্দরভাবে কিন্তু এটা আমি আমি মুছে ফেললাম। আমি আগের অবস্থায় যাই, এটাকে লেয়ারে পরিণত করে দিই, ওকে। সো তারপরে চলে আসি এটার নিচে, আরেকটি আছে হিলিং ব্রাশ টুল। এই এই টুলের কাজটা হচ্ছে আপনার, এটা অল্টার ধরে আপনি এটাকে আগে সিলেক্ট করবেন আপনার এরিয়াটা, যে দেখুন এখানে আমি সিলেক্ট করছি, মনে করুন আমি, আচ্ছা মনে করুন আমি, সো এখান থেকে আপনি অল্টার ধরে আপনি এখান থেকে এরিয়াটা সিলেক্ট করুন। দেন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে কি হচ্ছে দেখুন, আমি যে অল্টার ধরে যে আমি এখানে সিলেক্ট করলাম, এই এরিয়াটা কিন্তু আমার এই সার্কেলের মধ্যে আসতেছে। আমি ক্লিক করলে এই যে দেখুন ওই এরিয়াটার মাধ্যমে কিন্তু সে ওই যে মেশাচ্ছে, এবং সে ওইটাকে ম্যাচ করার চেষ্টা করছে ওই কালার অনুসারে। সো এই যে দেখুন, আর এখানে যখনই আমি ক্লিক করছি, একটা প্লাস চিহ্ন কিন্তু হাইলাইট হচ্ছে, খেয়াল করবেন নিচে যেখানে আমি অল্টার ধরে আমি 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 ক্লিক করি, সিলেক্ট করি। আমি যদি মনে করুন আমি যদি অল্টার ধরে এখানে ক্লিক করি, তাহলে কি হচ্ছে দেখুন, সব কিন্তু আপনার যে ব্ল্যাকের মধ্যে আসবে, যে দেখুন, ওকে।
ব্ল্যাকের সাথে ম্যাচ করছে সে, এবং আমার সার্কেলের মধ্যে কিন্তু ব্ল্যাক কালার কিন্তু দেখাচ্ছে, কিন্তু সে ম্যাচ করছে হোয়াইটের সাথে। ওকে, সো এটা হচ্ছে সুবিধা, কিন্তু এটার চাইতে সবচেয়ে বেস্ট কিন্তু এইটাই, এই কারণে কিন্তু সেটা টপে থাকে স্পট হিলিং টুল। ওকে, সো তার নিচে আসি, ক্লোন একদম ক্লোন হয়ে যাবে এই যে এই ক্লোন টুলটা। তার আগে আমি আগের অবস্থায় চলে যাই এবং এখানেও চলে আসি, এই যে এখানে আগের অবস্থায় চলে যাই। ওকে, এটাকে লেয়ারে পরিণত করি। আচ্ছা, আমি এই যে ক্লোন টুলের কথা বলছিলাম, এই ক্লোন টুলের কাজটা কি, এই ক্লোন টুললেও একটা সার্কেল আসছে দেখেছেন আপনারা। সো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, বড় করলাম। এখন খেয়াল করুন, ক্লোন টুলটা হচ্ছে আপনি যেটাকে ক্লোন করতে চাচ্ছেন, দ্যাট মিন্স কপি করতে চাচ্ছেন। মনে করুন আমি অল্টার ধরে আমি এই চুলকে কপি করলাম, এই যে দেখুন এখানে ক্লিক করলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখুন আমার এখানে সার্কেলের মধ্যে কী আসছে, চুল আসছে না, হেয়ারটা কিন্তু দেখাচ্ছে না। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে হেয়ার চলে আসবে, এই যে দেখুন এখানেও আসছে, এই যে দেখুন এখানেও আসছে, এই যে দেখুন এখানেও আসছে। সো আপনারা বুঝতেই পারছেন যে যেটা আপনি আপনি ক্লোন করতে চাবেন, যেটা আপনি কপি করতে চাবেন, সেটা সেটা আপনি অনায়াসে আপনি এই এটা দ্বারা কপি করতে পারবেন। কিন্তু আমি করব কি, এখন আমি কি করব, আমি করব হচ্ছে আমি এই যে এই দাগটা মিশাবো আমি। সো আমি এখানে এখানে ক্লোন আমি ক্লোন করলাম, এই এরিয়াটা ক্লোন করলাম অল্টার ধরে, দেন আমি এখানে ক্লিক করলাম, তাহলে কিন্তু এই এরিয়াটা এই স্কিনটা কিন্তু এখানে বসাই দিলাম। এক কথায় এটাকেই বলে ক্লোন মানে কপি। সো আমি এখানে দেখুন এই এরিয়াটা যদি আমি কাভার আপ করতে চাই তাহলে আমাকে এই পাশের এরিয়াটায় পাশের যে স্কিনটা এটা কপি করলাম, দেন এখানে ক্লোন করলাম বসাই দিলাম। যদি দেখেন পারফেক্টলি হচ্ছে না, আরেকবার ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু সে পারফেক্টলি সে হয়ে যাবে। আচ্ছা, আরেকটা করে দিই, এটা এটা কাভার আপ করার জন্য আমি সাইড থেকে এখানে কপি করছি, দেন আমি এখানে ডাবল ক্লিক করে সেট করে দিলাম। ওকে, সো এটা হচ্ছে ক্লোন, আশা করি বুঝতে পেরেছেন। আপনি যে কোনো কিছু আপনি আপনি চাইলে এই টুলের দ্বারা আপনি ক্লোন করতে পারবেন। চলুন আপনাকে এই ক্লোনের আরেকটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যেটা যেটা এই টুলের তার সাহায্যে সবাই ব্যবহার করে, সেটা হচ্ছে মনে করুন যে আমি আমি একটি ক্যানভাস নিচ্ছি। ক্যানভাস হচ্ছে এই যে এরিয়াটা, এরিয়াটাকে আমি বড় করবো আমি, এটা তো একটা একটা ক্যানভাস এরিয়া, এই এরিয়াটাকে আমি বড় করবো আমি। বর্তমান যে সাইজটা কিন্তু এইটা, আমি যদি উইডটা যদি 1000 করে দিই তাহলে দেখুন কী হচ্ছে, দেখুন ক্যানভাসটা কিন্তু বড় হয়ে গেল। সো আমি সিলেকশন টুল দিয়ে আমি এটাকে এভাবে সরাই নিচ্ছি, সরাই নেওয়ার পরে আবার ক্লোন টুলে ক্লিক করলাম, করার পরে আমি আমি করলাম কি, আমি এখানে ক্লিক করলাম অল্টার ধরে, দেন আমি করব কি, আমি এখান থেকে আমি দেখুন আমি এখানে আমি মাউস দিয়ে আমি ড্র্যাগ করতেছি, তাহলে কি হচ্ছে খেয়াল করে দেখুন, সে কিন্তু আপনার দেখুন কপি করছে। এবং এই পাশে, এবং এই পাশে খেয়াল করবেন একটা প্লাস চিহ্ন থাকে, এই যে দেখুন এখানে দেখুন আমি যেভাবে যেদিকে যেদিকে যাচ্ছি সেদিকে সেদিকে কিন্তু একটা প্লাস চিহ্ন কিন্তু আমার সাথে সাথে যাচ্ছে, এই যে দেখুন, এই দেখুন। এখন যদি আমি এদিকে যদি আমি ড্র্যাগ করতে থাকি তাহলে সে কী করছে, সে ওর যে স্কিনটা সেই স্কিনটা কিন্তু সে পুরোপুরি সে কপি করছে, খেয়াল করে দেখুন সে পুরোপুরি কিন্তু কপি করছে। সো এটা কিন্তু আপনি চাইলে ক্লোন করতে পারবেন। আমি একটু বড় করে দিই, বড় করে আমি এখানে ক্লোন করে দেখাচ্ছি আপনাকে, এই যে দেখুন সে অনায়াসে সে সে ক্লোন করবে। এই পাশে এটা থাকার কারণে এটা ক্লোন হয়ে গেছে আর কি, সমস্যা নেই। তো আশা করি বুঝতে পেরেছেন ক্লোনটা। আচ্ছা, এবার আমি চলে আসি হচ্ছে আবার টি শার্টে। আসার পরে ব্রাশ টুল, এটার কাজটা আসলে দেখানো হয়নি, ব্রাশটা, এই ব্রাশের কাজগুলো অনেক আছে। এই ব্রাশ হচ্ছে আপনার, আমি যদি ক্লিক করি, আমি যদি এই কালারটা যেটা কালার উপরে আছে এটা কিন্তু আপনার কালারটা দেখাবে, কিন্তু আপনি এখান থেকে যদি আপনি অন্য কোনো ব্রাশ ইউজ করতে চান তাহলে এখানে দেখুন অনেকগুলো ব্রাশ আছে। আমি মনে করুন যে এটা নিলাম, ডাবল ক্লিক করলাম, এখন দেখুন আমি দেখুন রঙের মতো কিন্তু এই যে ব্রাশটা এখানে দেখতে পাচ্ছেন আপনি রঙের মতো। আর যদি আপনি চান যে না আপনি এই ধরনের ব্রাশ ইউজ করবেন, ডাবল ক্লিক করে জাস্ট এই দেখুন আপনি এই ধরনের ব্রাশ ইউজ করতে পারবেন। এটাকে একটু বড় করে নিন, অন্যটাও ব্যবহার করতে পারেন, এই দেখুন, এই দেখুন।
সো ব্রাশের কাজটা খুব সুন্দর, আপনি ব্রাশের কাজটা আপনি এভাবে ব্রাশ ইউজ করতে, এছাড়াও আপনি এই ডিজাইন ছাড়াও আপনি অনেক ধরনের আরও ব্রাশ আপনি পাবেন, যে যেটা দ্বারা আপনি আপনি এখানে আপনি আপলোড করতে পারবেন। আপলোডের সিস্টেমটা খুব ইজি, আমি দেখাই দেব। তো আমি আবার আগের অবস্থায় যাচ্ছি। আচ্ছা, তো এবার চলে আসি আরেকটা গুরুত্বপূর্ণ, হচ্ছে রাবার। রাবারটা আসলে কি, রাবারটা কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আমি মনে করুন যে এইটা এই, আচ্ছা আগেই ক্লিক হয়ে গেছে, মনে করুন আমি এই এরিয়াটা আমি আমি চাচ্ছি যে আমি রাবার দিয়ে মিশাবো। অনেক ক্ষেত্রে রাবারের কাজটা থাকে, আমি ছোট ছোট কাজ যেরকম সাপোজ আমি ম্যাজিক টুলটা নিচ্ছি, নিয়ে আমি এটা ব্যাকগ্রাউন্ড ডিলিট করলাম, করার পরে আমি একটা ব্যাকগ্রাউন্ড আগে থেকে লেয়ার নতুন লেয়ার নিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড সেট করি। পেইন্ট বাকেট নিলাম, কালার দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে আগে ডিসিলেক্ট করে দিই, এই প্রথম লেয়ারটা এটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি। এখন এই লেয়ারটা নিচ্ছি, নতুন লেয়ার এটা, এটা নিচে নিয়ে আসলাম। নিচে কেন নিয়ে আসলাম, কারণ এটা যদি আমি উপরে রাখি এবং আমি যদি পেইন্ট বাকেট সিলেক্ট করার পরে যদি আমি ক্লিক করি, তাহলে সে কিন্তু উপরে চলে গেছে এবং টি শার্টটা কিন্তু নিচে। সো আমাকে করতে হবে কি, আমাকে এটাকে ধরে নিয়ে আসবো নিচে আর টি শার্টটা করবো উপরে। ওকে, সো এখন এটাকে আমি জুম করে আপনাকে দেখাই রাবারের কাজটা কি আসলে কেন করা হয়। আসলে দেখি কোনো কালো কালারটি আছে নাকি যেটা আমি ডিলিট করলাম না, তো নাই, এখানে আছে, এখানে আছে দেখুন। তো এটা যদি আমি রিমুভ করতে চাই তাহলে আমি রাবার নিব, রাবার নিয়ে আমি এখান থেকে এরিয়া থেকে আমি আমি করে নেব 20 বা 12 বা 15 যতটুকু আপনার লাগবে, তারপরে 200% জুম করে আপনি এখান থেকে, সরি এটা এটা সিলেক্ট আছে, আপনাকে সিলেক্ট করতে হবে এইটা, কারণ টি শার্ট আমরা রিমুভ করবো কি টি শার্ট, এই জন্য এটা সিলেক্ট করতে হবে। দেন আপনি এখান থেকে এই যে দেখুন আমি রিমুভ করে ফেললাম, আপনি চাইলে টি শার্টও রিমুভ করতে পারবেন। এই যে দেখুন টি শার্টটা কিন্তু রিমুভ হয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, তো লেয়ার নিতে তো আপনারা পারবেন, প্রথম টিউটোরিয়াল দেখানো হয়েছে এখান থেকে লেয়ার নিতে হয়, এবং লেয়ার যদি আপনি ডিলিট করতে চান তাহলে যে লেয়ারটি আপনি ডিলিট করবেন সেটা জাস্ট সিলেক্ট করে আপনি এই যে ডিলিটে ক্লিক করবেন, এই যে এখানে নিচে আছে ডিলিট, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে ইয়েস করলে ডিলিট হয়ে যাবে। আমি একটু জুম করে দেখাই আপনাদের সুবিধার্থে, এই যে দেখুন লেয়ার নিতে গেলে আপনি এখান থেকে নতুন লেয়ার নেবেন, আর লেয়ার ডিলিট করতে আপনি জাস্ট লেয়ারটি সিলেক্ট করে দেন এখান থেকে ডিলিট ক্লিক করবেন, করার পরে একটা ডায়লগ বক্স আসবে, জাস্ট ইয়েস প্রেস করলেই লেয়ারটি ডিলিট হয়ে যাবে। ওকে, সো হয়ে গেল। আচ্ছা, এবার আগের অবস্থায় আসলাম, এবার চলে আসি নিচে। পেইন্ট বাকেট তো দেখানো হয়েছে, পেইন্ট বাকেট হচ্ছে পেইন্ট পেইন্ট দেওয়ার জন্য, মনে করুন আমি এখানে অন্য একটি আরেকটি কালার নিচ্ছি, নেওয়ার পরে আমি পেইন্ট বাকেট সিলেক্ট করাই আছে, আমি এই হোয়াইট কালারের উপরে আমি কোনো একটা কালার দেবো, জাস্ট ক্লিক করেন সে কালারটা কিন্তু সে নিয়ে নেবে। কিন্তু এটা জাস্ট আমি স্যাম্পল দেখালাম, টি শার্টের কালার চেঞ্জ করার ওয়ে কিন্তু অন্য, সেটা আমি এখন দেখাইনি, সেটা দেখাবো পরে। জাস্ট আমি পেইন্ট বাকেটটা দেখালাম, আপনি যেটার উপরেই ক্লিক করবেন, আমি এই লেয়ারের উপরে ক্লিক করলাম, আমি যদি এখন পেইন্ট বাকেট ক্লিক করে এখান থেকে লেয়ার কালার সিলেক্ট করে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু সে ওই কালারটা হয়ে যাবে। ওকে, তো চলে আসি এবার পেন টুল, আর এটা হচ্ছে ব্লার, এটা ব্লার করার জন্য আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে আপনি কতটুকু ব্লার করতে চাচ্ছেন, 100% করতে চাচ্ছেন, এখানে 100% দেওয়া আছে, আমি একটু কম দিলাম। দেওয়ার পরে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই কীভাবে ব্লার হয়, আমি ক্লিক করলাম, এই যে দেখুন এখানে, সরি একটা কথা সবসময় খেয়াল রাখবেন যে আমি এখন ক্লিক করছে কিন্তু কোনো কাজ করছে না, তার রিজনটা হচ্ছে আমি টি শার্টের উপরে কাজ করতেছি কিন্তু আসলে টি শার্টের লেয়ারটা কিন্তু আমি সিলেক্ট করি নাই। সো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, দেন আপনি এখানে ক্লিক করবেন, দেখুন এটা কিন্তু ব্লার হয়ে গেছে কিন্তু অলরেডি, এটাকে করি এটাকেও কিন্তু ব্লার হয়ে গেছে। আচ্ছা, এই লাস্ট এই টিকে করি, দেখুন এই টিটা কিন্তু ব্লার হয়ে গেছে কিন্তু। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার চলে আসি টি, টিতে টাইপ, টাইপ মানে আপনারা জানেন, আপনি যদি ক্লিক করেন এখানে আরও অনেক ধরনের টাইপ আপনারা পাবেন। ওকে, একটু স্লো হয়ে গেছে ল্যাপটপ এই জন্যে। আচ্ছা, তা আমি টাইপে ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, দেখুন একটি লেয়ার কিন্তু তৈরি হয়ে গেল। এখান থেকে আমি ফন্ট সাইজ 200 আছে, আমি করে দিব 50, দেন করে দিব এখান থেকে কালার সিলেক্ট করে দিই, ফন্টের কালো দিয়ে দিলাম, দেন আমি টাইপ করব, জাস্ট টেস্ট এমনিতে টাইপ করলাম। এখন এই যে সিলেকশন টুল দিয়ে
আমি এটাকে জায়গা মতো বসাই দিই আপনার ইচ্ছা মতো, জাস্ট টেস্ট পারপাসে দেখালাম। তারপর এটা হচ্ছে আপনার রেক্টেঙ্গেল, এখানে রেক্টেঙ্গেলে ক্লিক করেন, এখানে অনেক ধরনের রেক্টেঙ্গেল আছে, একটু একটু ক্লিক করে ধরে রাখলেই আপনি দেখতে পারবেন অনেক ধরনের রেক্টেঙ্গেল আছে। ইলাস্ট্রেটরের মতোই আপনার যেটা দরকার আপনি সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে দেখুন আপনি ফিল কালার, ফিল কালার তো আপনারা জানেনই ভালো মতো, ফিল কালার হচ্ছে মাঝখানের যে কালারটা, আর স্ট্রোক কালার হচ্ছে লাইন কালার। সো আমি ফিল কালারে এখানে আমি দিচ্ছি হোয়াইট, সরি হোয়াইট দিলাম, আর স্ট্রোক কালার আমি দিচ্ছি রেড আপনাদেরকে দেখানোর জন্য। আর এখান থেকে আপনি কত মোটা হবে স্ট্রোকটা আমি দিয়ে দিচ্ছি 7। দেওয়ার পরে আপনি ইচ্ছা করলে এখান থেকে মাপ দিতে পারবেন এক্স্যাক্টলি, সো আমি এটা দিচ্ছি না। আমি জাস্ট এখন এটাকে, যখনই আমি এটাকে ড্র্যাগ করব নতুন একটা লেয়ার তৈরি হবে, খেয়াল করবেন এখানে, এখানে খেয়াল করবেন, সো আমি যখনই একটাকে ড্র্যাগ করলাম নতুন একটা লেয়ার তৈরি হলো এবং আরেকটি বক্সও চলে আসলো। এই বক্সের কাজ কিন্তু এখানে আমরা দেখেছি, এই বক্সটাই কিন্তু এখানে আসছে, সো আমি এটাকে হাইড করে দিলাম। এখন খেয়াল করুন যে আমরা রেক্টেঙ্গেলটা নিলাম কিন্তু লেখা তো দেখা যাচ্ছে না, তার রিজনটা কী? তার রিজনটা একটাই যে রেক্টেঙ্গেলটা উপরে লেখাটা নিচে, সো আমি রেক্টেঙ্গেলটাকে ধরে একটু নিচে নিয়ে আসলাম, এখন কিন্তু লেখাটা দেখা যাবে। ওকে, সো এখন এটাকে আমি করে দিচ্ছি। আচ্ছা, সিলেকশন টুল ক্লিক করার পরে আপনাদের খেয়াল করবেন, আপনারা 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 একটু খেয়াল করবেন যে আপনারা যখনই সিলেকশন টুল ক্লিক করবেন একটা বার কিন্তু এখানে আসবে এবং এখানে অটো সিলেক্টেড টিক থাকবে না, আপনি অটো সিলেক্টেড টিক দিয়ে নেবেন। আর এখান থেকে আপনার আপনাদের হয়তো গ্রুপ থাকবে, আপনি লেয়ারে ক্লিক করবেন, এটা অবশ্যই করবেন। এটা করলে কি হবে সেটা বলে দিই, আপনি এইটা এই সিলেকশন টুল ক্লিক করার পরে আপনি যেটাতেই ক্লিক করবেন সেই লেয়ারটা অটোমেটিকলি এখানে সিলেক্ট হবে। যেরকম আমি এখন টি শার্টটা আমি সিলেক্ট করতে চাচ্ছি, সো আমাকে এখান থেকে টি শার্টটা সিলেক্ট না করে আমি জাস্ট এখানে ক্লিক করলেই আমি টি শার্টটা সিলেক্ট হয়ে যাবে। তার এক্সাম্পলটা দেখাই একটু, আমি টি শার্ট সিলেক্ট করবো, সো আমি ক্লিক করলাম, দেখুন সে কিন্তু অটোমেটিকলি টি শার্টটা কিন্তু নিয়ে নিছে। আচ্ছা, এবার যদি মনে করুন আমি আমি এই টেস্ট আমি সিলেক্ট করবো, জাস্ট ক্লিক করেন দেখুন এই টেস্টটা সিলেক্ট হয়ে গেছে। সো আপনি এটা কাজ করতে পারতেছেন, এটা অনেক ইজি হয়ে যায় আর কি কাজ করার জন্য। আর এটা হ্যান্ড, হ্যান্ড তো জানেন জাস্ট এদিক সেদিক সরানোর জন্য, যেটা আমরা স্পেসের দ্বারা ব্যবহার করে থাকি। আর এটা হচ্ছে আপনার জুম, জুমের মতো আর কি, এই যে দেখুন জুমের মতো না, সরি জুমই, আই এম কনফিউজড, যাই হোক। সো ওকে, দ্যাটস ইট। আর এটা তো ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার, সেটা আপনারা জানেন ভালো মতো। তো আজকে এ পর্যন্তই, অনেক লম্বা একটি টিউটোরিয়াল হয়ে গেল আর কি, ছোটো প্রজেক্ট দেখানোর কথা ছিল, ভেবেছিলাম যে আমি আপনাদেরকে এটা করে দেখাবো। তো আমি ভাবতেছি এটা একটু কভার, আমি একটা কাজ পেয়েছিলাম সেই কাজটা করলাম আর কি, একটা একটা ই কমার্সের একটা ওয়েবসাইট করলাম, সাথে তার কিছু ফেসবুকের কভার পেজ এবং লোগো ডিজাইন করার জন্য আমাকে বলা হয়েছিল, সেটা আমি করলাম। দেখুন সিম্পল একটা লোগো করেছি আমি, Lot 90, এটা একটা বিউটি ইসের একটা ওয়েবসাইট, ই কমার্স সাইট। দেখুন খুবই কিন্তু একটা জাস্ট ফন্টের সাথে আমি জাস্ট 90 একটা রাউন্ড একটাই দিয়ে দিছি, খুব সিম্পলের মধ্যে কিন্তু চট করে ডিজাইনটা সিলেক্টও হয়ে গেছে খুব ইজিলিভাবে। সিম্পলি সুন্দর কিন্তু সবাই পছন্দ করে, আমি আপনাদেরকে বারবার এই জিনিসটাই বোঝাই যে সিম্পলি সুন্দর করার সবসময় চেষ্টা করবেন। আপনার কাছে এটা ভালো নাও লাগতে পারে, আমার কাছেও এটা ভালো নাও লাগতে পারে, কিন্তু ক্লায়েন্টের কাছে যেহেতু এটা ভালো লাগছে তো এটাই হচ্ছে মুখ্য বিষয়। তবে এটা আমার কাছে ভালো লাগছিল বিধায় আমি এটা করে তো ক্লায়েন্টকে দিছি, সো আমার ভালো লাগাটাও ইম্পর্টেন্ট। ওকে, সো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন এবং আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লাগবে। যদি আপনাদের কোনো ধরনের মতামত থাকে বা আপনাদের যদি টিউটোরিয়ালটি ভালো না লাগে বা ভালো লাগে, কারণ প্রথম টিউটোরিয়ালটি দেওয়ার পরে কিন্তু আপনাদের তেমন কোনো আমি রেসপন্স পাইনি, তেমন আপনারা কমেন্টও করেননি ভিডিওতে এবং লাইকও আমি ভিডিওতে তেমন পাইনি, তো খারাপ লাগে আসলে। কষ্ট করে টিউটোরিয়ালটা করি এবং আপনাদের যখন লাইক বা আপনাদের কমেন্ট আশা করি এবং যখন পাই না তখন একটু একটু স্বাভাবিক, একটু আপনারা আপনি আমিও মানুষ আপনিও মানুষ বোঝেন আসলে কেমন লাগবে যে কষ্ট করছি এবং আপনাদের জন্য কিছু দেওয়ার চেষ্টা করছি কিন্তু আপনাদের মতামত পাচ্ছি না, মনে হচ্ছে যে রোবটের মতো একটা কোনো একটা কেউ দেখছে যাদের কোনো ফিলিংস নাই আর কি, ফিলিং নাই আর কি। তো আপনাদের ফিলিংসটা একটু প্রকাশ করেন, ভালো মন্দ কিছু বলেন, সেটা বলবেন অবশ্যই ইউটিউবে, গ্রুপে আমি অত বেশি কমেন্টগুলো দেখি না আর কি। এবং প্রবলেম সলিউশন ক্লাস অবশ্যই দুইটা ভিডিও মিলে একটা হবে, দ্যাট মিন্স এই ভিডিও এবং প্রথম ভিডিও Part 1 Part 2 মিলে প্রবলেম সলিউশন ক্লাসটা হবে এবং সেটা অবশ্যই ভিডিও সেকেন্ড ভিডিওর নিচেও থাকবে এবং প্রথম ভিডিওর ডিসক্রিপশনেও থাকবে, দুইটা ডিসক্রিপশনেও থাকবে ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।